তো চলো আজকে একটু হালকা করে খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করি। ভিডিও ক্লিপগুলো আমার পড়েই ছিল আর কি, এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। ছোটোখাটো অনেক রকম ভিডিও আমি পোস্ট করছি, তো তার ফাঁকে এটা আমার আর পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে পোস্ট করেই দিই। তো বেশ কিছুদিন আগে একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে এরকম বৃষ্টি পড়েছে, ওয়েদারটা খুবই ভালো ছিল। হঠাৎ করে হাজব্যান্ড বললো চলো একটু বাড়ির দিকে ঘুরে আসি, আর যেহেতু গাড়িটা একটু তেল ভরতে হবে, তখনও আমি স্কুটিটা অত বেশি চালানো শুরু করিনি, তো যাই হোক আমার স্কুটিটা তো একটু তেল তেল ভরা হবে, তার সেই জন্য বাড়ির সামনে একটা পেট্রোল পাম্প আছে, তো ওইখান থেকে বেরিয়েছিলাম। আর পোশাকটা আমার দেখে বোঝাই যাচ্ছে, এই পোশাকটা মোটামুটি আমি ঘরে বাইরে পরতেই থাকি আর কি, এক টুকটাক বেরোলে পরিনি, তো সেরকম কোনো সাজগোজ করিনি যে একটা রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম একটু ইয়ে হয় আর কি। তো তখন হঠাৎ করে প্ল্যান হলো যে চলো আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাই, ঠিক আছে। তো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, স্টার্টার নিই, মেন কোর্স নিই, তো আমার তখন মনে হলো যে চলো আজকে কিন্তু যাব, কিন্তু রেস্টুরেন্টে যাব, কিন্তু স্টার্টার খাবো, কোনো মেন কোর্স মানে খাবো না আর কি। তো সেই এক কথাতেই উনি রাজি আর কি, আর মেয়ে তো বাঘবাগ খুশি, তো সেই উদ্দেশ্যে আমরা তিনজন চললাম টিউলিপ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিডিওটা প্রথমে কি পড়ার করিনি, প্রথমে আমি ভাবিও না ভিডিও করবো বলে, ঠিক আছে। তুমি মনে হলো যে না একটু ভিডিও ক্লিপগুলো তুলি রাখি, কখন কি কাজে লাগে বলা যায়, এই যেমন ধরো এখন তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে গিয়ে পর অর্ডার করেছিলাম চিকেন মালাই টিক্কা, মেয়ের এটি ভীষণ পছন্দ, মানে আমার মেয়ে ওইসি বেশি ঝাল টালও তো খেতে পারে না, তো ওই চিকেন মালাই টিক্কা, পনির মালাই টিক্কা, এই টাইপের জিনিসগুলো ভীষণ পছন্দ, রেশমি কাবাব, তো ওর সৌজন্যে প্রথমে এটা অর্ডার করলাম, ও ভীষণ খুশি। তো আমি অত সাজগোজ করে আসিনি মানে সেদিন, আমিও তো আমাকে ভিডিওর মধ্যে আনিনি, আর ওই সেখানে বকর বকর করছি কীরকম কী লাগছে না লাগছে, আর টিভিতে খেলা চলছে সেটাও আবার দেখছে, অনেকজন ছিল টিউলিপ রেস্টুরেন্ট, এরকম যখনই যাই প্রচুর ভিড় থাকে। তারপরে কিন্তু অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, এটিও মেয়ের পছন্দ, কিন্তু সেদিন হয়েছে কি ওনারা ঝাল করে দিয়েছেন, ওটি ওনার ভালো লাগে নি, মানে আমার মেয়ের আর ভালো লাগে নি। আমরাই মোটামুটি খাওয়া দাওয়া করলাম, দুরকম খাওয়া দাওয়া করার পরেই মানে একটু ইয়ে হচ্ছিলো, যদিও চিকেন মালাই টিক্কাটা আমি এক পিসি, আমার কপালে এক পিসি জুটি ছিল, মানে ঐশীকে দিয়েছিলাম, আর ঐশীর বাবাও খেতে ভালোবাসে সেই জন্য ওকেও দিয়েছিলাম। আর এই যেটা ক্রিস্পি চিলি বেবিকর্নটা সেইটা মোটামুটি খেয়েছি, সবাই তো নেক্সট ছিল এইটা, তো অসাধারণ লাগলো কি বলবো, মানে আমি সত্যি কথা বলছি, মানে বিভিন্ন রকম রেস্টুরেন্টে যাই, বিভিন্ন জায়গায় যাই, মানে বেশ কিছুদিন আমার টিউলিপটা বেশ ভালো লাগছে, আর ওদের ব্যবহার ব্যবহার বেশ ভালো, মানে ওখানে যিনি একজন আছেন এত পরিমাণে হেল্প করেন, উনি কিন্তু সবসময় বলেন যে ম্যাম আগে এগুলো খান, যদি আরও খেতে পারেন তবে নেবেন। আমার প্রথমে রিপোর্ট প্রথমে এটা নেবো ওটা নেবো অর্ডার করে দিলাম, কিন্তু উনি সত্যিকারে এই জিনিসটা খুব ভালো লাগে, যেটা আমি টিউলিপ রেস্টুরেন্টে গিয়ে পরে কিন্তু লক্ষ্য করেছি যে এরকমও হয়। সাধারণত কি হয়, আমরা যেটা অর্ডার করি ওরা সেটা দেয়, কিন্তু এরা আবার হচ্ছে যিনি থাকেন ম্যানেজার ইয়েতে, তিনি আবার আসেন, তিনি বলেন যে না ম্যাম আগে দেখুন খান, খাওয়ার পরে যদি নিতে পারেন আবার নেবেন। নেক্সট আইটেম ছিল চিকেন মালাই টিক্কা, এই সরি দেখো আমি আবার চিকেন মালাই টিক্কার ঘরেই আছি এখনো পর্যন্ত, এটা হচ্ছে পনির মালাই টিক্কা। তো মালাই টিক্কা এটা অর্ডার করলাম যাতে ঐশী একটু খেতে পারে, তো এটাও আমার ভীষণ পছন্দের, আমি বেশ কিছুদিন আগে এটা খেয়েছিলাম, আমার মানে মালাই টিক্কাটাই মানে বেশ ভালো লাগছিল। ওরা অবশ্য বলছিল যে ম্যাম দুরকমের মালাই টিক্কা নেবেন, তো বলি না মেয়েটা এসেছে ও একটু খাওয়া দাওয়া করুক, এসেছে খেতে ভালোবাসে, আর আমরা তিনজনেই ভীষণ খাদ্যরসিক, আর আমি তো সত্যিকারের বলতে গিয়ে ভীষণ খাদ্যরসিক, সেটা আমার ভিডিওগুলো দেখে হারাক্ষসের মতন যা খাই খাদ্যরসিক আর কি বলবো, মানে বলা এক কথায় বলার জন্য রাক্ষস আর কি, ছোটোখাটো বেশি বড় নয়। তো যাই হোক চলছিল খাওয়া দাওয়া, আর ভিডিও বলছি তো অনেকদিন পোস্ট মানে অনেক রকম অনেকদিন ধরে পোস্ট করছি, তো ব্লগ টাইপের এখন আর সেরকমভাবে করা হচ্ছে না, তো পড়েই ছিল এটা মানে এক কোণে পড়েছিল বেচারিরা সেদিন থেকে, বেশ অনেকদিন হয়ে গেল মানে ভিডিওটা, এখন তো বেশ কিছুদিন বৃষ্টি টিষ্টি হয়ই নি। আর এখানে ঐশীর বাবা আমার মুখোমুখি বসছে, ওকেও জিজ্ঞাসাবাদ করছিলাম যে ভালো লাগছে, ও তো স্বাভাবিক ভালো লাগছে, ও বলছে না আজকে স্টার্টারগুলো খেয়ে ভালো লাগছে, চলো তিন চার রকমের স্টার্টারই অর্ডার করে দিয়েছি। ফার্স্ট তো ওই যে চিকেন মালাই টিক্কা অর্ডার করেছিলাম, চিকেন ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর থার্ড ওই যে পনির মালাই টিক্কা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট এটা আমার ভীষণ পছন্দের, এটা হচ্ছে চিলি চিকেন ওই টিক্কা কাবাবের টাইপের আর কি। হ্যাঁ ভীষণ ভালো লাগে, বেশ স্পাইসি একটু ঝালঝাল, এটা তো ঐশী একদমই খেতে পারবে না, আর ঐশী কিন্তু সেদিন কী বুঝছে না বুঝছে, ঐশী কিন্তু টিভির দিকে প্রচুর তাকাচ্ছিল, ওই সবাই দেখছিল খেলা হচ্ছিল, মানে ওই কী বুঝছে যাই হোক, আমি কিন্তু খেলাটা সেই টাইমে ভিডিওর পরে দু তিনবার ঐশীকে জিজ্ঞেস করছি, ঐশী কার সাথে খেলা চলছিল, আমার মনে আছে পাকিস্তানের সাথে চলছিল, কিন্তু কার সাথে চলছিল এখন সত্যি কথা আমার আর মনে নেই। তো যাই হোক সেই সব করে আমাদের চললো খাওয়া দাওয়া, আর একদমই ছোট্টখাটো একটা ভিডিও সকলের সাথে শেয়ার করলাম, এইগুলো বিশাল বড় কিছু নয়, তো যাই হোক আছে যখন শেয়ার করে দিলাম, একদিন খাওয়া দাওয়া করতে গেছি, আর হাজব্যান্ড সত্যিকারে ভীষণ খুশি, আর সবচেয়ে বড় হয় যে মোটামুটি আমরা টুকটাক খাওয়া দাওয়া করতে যাই, বিশেষ করে ঐশীর জন্য ঐশীর ইচ্ছে করে,
এখন ছোট, এই সময়টা ইয়ে করবে কিনা তো কখন করবে, আমরা তো এইসব করতে করতে অনেক বড় হয়ে গেলাম, ছোটবেলায় এত হয়তো যাওয়াই হতো না, যাওয়া হতো না, যাইই নি। তারপরে এসছে ব্লু লাগুন, আর আমি নিয়েছি এই মশালা সোডা। ব্লু লাগুনটা আমার কেন জানি একটু এক্সপেন্সিভ মনে হয় আর কি। হ্যাঁ, তো ওই সে ভালো করে খেতেও চায় না, সে আমাকে খেতে হবে, সেই জন্য আমি নিলাম না আর কি। ওদের বাবা মেয়ে মানে দুজনেরই ভীষণ পছন্দ, ওরা নিল, আর আমি এই যে মশালা সোডা নিয়েছি, এটা আমার ভীষণ 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 পছন্দের। হ্যাঁ, মানে কোল্ড ড্রিঙ্কস জানি না যে মানে যে কোনো কোক টাইপ জিনিস ভীষণ পছন্দের, এবং সবার শেষে সব থেকে পছন্দের জিনিস যেটা বিনা অর্ডারে এসেছে আর কি, যেটা হচ্ছে এই মুড়ি মিছরির মুখশুদ্ধিটা। এটা একটা কায়দা দেখো এই যে করছি, এই জিনিসটা কিন্তু প্রচুর করি, এবং এটা কিন্তু আমি কমেন্ট চাই যে আমার মতন কে কে এগুলো মানে করে আসেছো বাজও করো, আজও কিন্তু যত বড় রেস্টুরেন্টের হোক এটা কিন্তু টিস্যু পেপারে করে নিয়ে আসতেই হবে। এই চুরিবিদ্যা অভ্যাসটা মানে রয়েই গেছে একদম ছোটোবেলা থেকে, যখন কলেজে পড়তাম তখনও প্রচুর নিয়ে মানে নিয়ে এসছি আর কি। হ্যাঁ, আর এখনও সে অভ্যাসটা ছাড়তে পারিনি, বিগত মানে মোটামুটি 15 বছরের মতন চলছে আর কি এইরকমভাবে। তো এই ছিল একদমই ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম।